আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মিস্টেক রাকিব ইউটিউব চ্যানেল, আমি রাকিব আছি আপনাদের মাঝে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হলো কি ফ্রি মিউজিক। বন্ধুরা, ফ্রি মিউজিক কীভাবে আপনি খুঁজে পাবেন এবং কীভাবে আপনি আপনার ভিডিওতে ফ্রি মিউজিক লাগাবেন? বন্ধুরা, ফ্রি মিউজিক নিয়ে কথা বলতে গেলে, বন্ধুরা যারা ইউটিউবিং করে, মানে যারা ইউটিউবিং করে, তারা কিন্তু অন্যের গান অথবা অন্যের মিউজিক নিজের ভিডিওতে লাগাতে পারে না। কারণ তারা যদি অন্যের ভিডিও অথবা অন্যের গান নিজের ভিডিওতে লাগায়, তাহলে কিন্তু সেটা কপিরাইটের আন্ডারে পড়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ইউটিউব থেকে ফ্রি মিউজিক ডাউনলোড করে নিতে পারবেন এবং সেগুলো আপনি আপনার ভিডিওতে লাগাতে পারবেন, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হলো কি, আপনি ইউটিউব যে অ্যাপস আছে এইটা থেকে আপনি ভিডিও ফ্রি মিউজিকগুলো নামাতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে ইউটিউব থেকে আপনি কীভাবে ভিডিও ফ্রি মিউজিক নামাতে পারবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি ইউটিউবে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হলো গিয়ে এখানে লিখবেন FRW ফ্রি মিউজিক, ঠিক আছে বন্ধুরা? ফ্রি মিউজিক লেখার পরে যে এইখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েটিভ কমন, এই ক্রিয়েটিভ কমনে চাপ দেওয়ার পর আপনি অ্যাপ্লাই দিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা? এই অ্যাপ্লাই দেওয়ার পরে এইখানে যে সংগুলো আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সংগুলো আমি একটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে যে এগুলো আপনি ইউজ করতে পারবেন কিনা, ঠিক আছে? আপনি ডিসক্রিপশন বক্সের নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এই যে এইখানে লেখা আছে, লাইসেন্সে লেখা আছে রি ইউজ অ্যালাউ, ঠিক আছে বন্ধুরা? আপনি এই ভিডিও সংটাকে আপনি আপনার ভিডিওতে চাইলে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি ইউটিউব থেকে ভিডিও ফ্রি ভিডিও নিতে পারবেন। এবার MP3-র কথা বললে, আপনি কোত্থেকে MP3 সং নিতে পারবেন সেটার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে বন্ধুরা। ক্রোম ব্রাউজারে ঢোকার পর আপনি চলে যাবেন আপনার ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর আপনি সেখান থেকে অডিও সংগুলো ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা? কীভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঢোকার পর একটু অপেক্ষা করুন, এই যে চলে আসছে আমাদের ইউটিউব। ঢোকার পর আপনি ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর একটু অপেক্ষা করুন। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এখানে যে ক্রিয়েট আছে, এই যে এখানে ভিডিও চিহ্নের মতো একটা লেখা আছে, এইখানে যাবেন। যাওয়ার পর একটু অপেক্ষা করুন। এখানে আপনার এই যে লেখা আছে এখানে ট্র্যাকস, ঠিক আছে বন্ধুরা? এইখানে এই যে দেখুন অনেকগুলো মিউজিক এখানে আছে, ঠিক আছে বন্ধুরা? আমি আপনাকে একটা দেখাই দিচ্ছি। এই যে এখানে লেখা আছে ইউ আর ফ্রি টু এনজয় দিস সং অ্যান্ড এনি অফ ইউর ভিডিওস, ঠিক আছে বন্ধুরা? আপনি চাইলে এটাকে আপনার ভিডিও যে কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন। এইভাবে আপনি চাইলে এখান থেকে ভালোভাবে সংগুলো শোনার জন্য আপনি এইখানে চাপ দেবেন, এই যে প্লেয়ার বাটন আছে এখানে চাপ দিয়ে আপনি সংগুলো শুনতে পারবেন। এবং সংগুলো শোনার পর আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার পছন্দ হয়েছে সেটাকে আপনি এই যে ডাউনলোড চিহ্ন আছে এইখান থেকে আপনি ডাউনলোড দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি মনে করি যে আমার এই ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে অথবা একটু উপকার হয়েছে। আমি মনে করি যে এই বিষয়টা অনেক সহজ এবং অনেক খুবই ভালো মানের পদ্ধতি। এইভাবে আপনি আপনার ভিডিও মেক করার সময় এখান থেকে সং নিয়ে আপনি ভিডিও মেক করতে পারবেন। তো বন্ধুরা, আমি মনে করি যে আমার এই ভিডিওটা আপনার একটু হলেও ভালো লেগেছে অথবা একটু হলেও উপকার হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অথবা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।